আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কাঁচা বরই দিয়ে তৈরি আচার। আমরা সাধারণত সব সময় শুকনো বরই দিয়ে আচার তৈরি করি, কিন্তু কাঁচা বরই দিয়েও যে খুব মজার আচার তৈরি করা যায় এটা হয়তো অনেকেই জানে না। তাই আমার আজকের রেসিপি কাঁচা বরই দিয়ে তৈরি আচার। এখন বরই সিজনে এই আচারটি বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারেন। তো এখানে আমি টক বরই নিয়েছি, এখানে হাফ কেজি বরই বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বরইটা আধা পাকা আধা কাঁচা এই রকম নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি, দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিচ্ছি তিনটে শুকনো লাল মরিচ। এবার পাঁচফোড়ন আর মরিচটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিব, চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট, তারপর আদা রসুন পেস্টটাকে আমি ভেজে নিব, কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি বরইগুলো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ঝালটা আপনি চাইলে ইচ্ছে মতো বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব, আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। তো 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলে তারপর এইভাবে অনবরত নেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। যখন আচারটা এরকম কালার হয়ে আসবে তখন ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে কাঁচা বরই দিয়ে আচার তৈরি করা যায়। এই আচারটা আপনি ঠান্ডা করে কাঁচের বয়ামে ভরে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, আর এটার টেস্ট অনেক মজার। এখন যেহেতু বরই সিজন চলছে তাই এই আচারটি ট্রাই না করে কিন্তু থাকবেন না, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এটার টেস্ট খুবই মজার হয়ে থাকে। রেসিপি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।